গরু মোটাতাজাকরণ প্রকল্পের জন্য মেয়াদকাল ও পশুর অন্যান্য যত্ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার গুরুত্ব কতটুকু নেওয়া প্রয়োজন? পশুর সুষ্ঠু ব্যবস্থাপনা প্রকল্পের উন্নতির আর একটি বাস্তব পদক্ষেপ। গরু মোটাতাজাকরণের জন্য কি কি করণীয় তা নিম্নে আলোচিত হল। এক, প্রতিদিন পশুকে শরীর মেজে গোসল করাতে হবে এবং সঙ্গে ব্রাশ করলে ভালো হয়। এতে শরীরের পশম উজ্জ্বল ও চকচক করবে। দুই, খাদ্য পরিবেশনের উপরও গরুর খাদ্য গ্রহণের তারতম্য হয়। যেমন, নির্দিষ্ট সময়ে প্রতিদিন খাদ্য সরবরাহ করা, গরুর সম্মুখে সর্বদা খাদ্য রাখা, খাদ্য সরবরাহের আগে অবশ্যই পাত্র পরিষ্কার করা, দানাদার খাদ্য প্রয়োজনীয় পরিমাণ মেপে দুইবারে সকালে ও বিকালে পরিবেশন করা, দানাদার খাদ্য আধা ভাঙ্গা অবস্থায় ভিজিয়ে খেতে অভ্যস্ত হলে সেভাবে দেয়া, শুকনা দানাদার খাদ্য দিলে খাদ্য গ্রহণের পরপরই পানি দেয়া, খড় কেটে ভিজিয়ে পরিবেশন করলে কম নষ্ট হয় এবং খাদ্যের গ্রহণযোগ্যতাও বাড়ে। খাদ্যে অবশ্যই মাটি, বালি থাকা খাদ্য পচা, বাসি, অতি পুরাতন না হওয়া। তিন, গরু যদি নিজিচ্ছায় নির্দিষ্ট পরিমাণ খাবার না খায়, তবে বাঁশের চামা বা প্লাস্টিকের বোতলে করে জোর করে পেট ভর্তি করে খাওয়াতে হবে। কারণ পশু যত খাবে তত তাড়াতাড়ি শরীরের মাংস বাড়বে। চার, প্রয়োজনের অতিরিক্ত নড়াচড়া করতে দেওয়া যাবে না। পাঁচ, কোন প্রকার কাজে খাটানো যাবে না। ছয়, উত্তেজিত বা বিরক্ত করা যাবে না। সাত, মশা মাছি আটালি থেকে পশুকে রক্ষা করতে হবে। আট, পশুর কাছে সব সময় টিউবওয়েলের টাটকা পানি থাকবে। নয়, বাসস্থান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দশ, সপ্তাহে একদিন বাসস্থান, খাবার পাত্র জীবাণুনাশক ঔষধ যেমন আয়োসন, আয়োসন সোডা, ডেটল, স্যাভলন দ্বারা পরিষ্কার করতে হবে। এগারো, পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাস ঘরে রাখতে হবে। বারো, খাদ্য সংরক্ষণের জায়গা পরিষ্কার রাখতে হবে যাতে ইঁদুর বা কুকুর নষ্ট না করে। তেরো, দৈহিক ওজনের উপর ভিত্তি করে দানাদার খাদ্য সংরক্ষণ করতে হবে। চোদ্দ, নিয়মিত কৃমিনাশক ঔষধ দিতে হবে। পনেরো, প্রতিদিন পরিমাণ মতো কাঁচা ঘাস ও খড় দিতে হবে। ষোলো, খাদ্যে ইউরিয়া দিতে হবে। সতেরো, প্রতিনিয়ত বি ভিটামিন দিতে হবে। আঠারো, সময় মতো সংক্রামক রোগ সমূহের টিকা দিতে হবে। ১৯, বাহিরের লোকজনকে গরুর কাছে যেতে দেওয়া যাবে না। ২০, সপ্তাহে একবার গরুর ওজন নিতে হবে। ২১, পশু অসুস্থ হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ পশু হাসপাতালে নিতে হবে। এরে গরুকে খোঁজাকরণ, এরে গরুকে খোঁজাকরণের উদ্দেশ্য হলো পশু যাতে শান্ত হয় এবং দ্রুত শরীরে মাংস বৃদ্ধি পায়। তাছাড়া খোঁজাকৃত পশুকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এ জাতীয় গরুকে শিশু, মহিলা, বৃদ্ধ সবাই পরিচর্যা করতে পারে। তবে বাজারে এরে গরুর চাহিদা বলদ গরুর চেয়ে বেশি। আর যেসব পশু অস্থির, খাবারের প্রতি রুচি তেমন থাকে না এবং ধাতু রোগে ভোগে, ওইসব গরুকে খোঁজা করা উচিত। এরে গরুকে খোঁজা করতে হবে, তবে মুচি দ্বারা কখনো খোঁজা করানো যাবে না। নিকটস্থ সরকারি পশু হাসপাতালের যোগাযোগ করে বার্ডিজ ক্যাস্ট্রেটর মেশিনের দ্বারা এরে গরুকে খোঁজা করতে হবে। খুব সহজ উপায়, বার্ডিজ ক্যাস্ট্রেটর দ্বারা এরে গরুকে খোঁজা করা যায়। বার্ডিজ দ্বারা গরুর শুক্রনালীতে চাপ দিলে শুক্রনালী ছিঁড়ে যায় ও রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ফলে শুক্র তৈরি হতে পারে না। দুই, শুক্রনালীতে দুইবার চাপ দিতে হয়। বার্ডিজ ব্যবহারের পর ক্ষত স্থানে আয়োডিন বা বেনজিন দিতে হবে। বয়স্ক গরু বা মহিষ খোঁজা করতে হলে অপারেশন করতে হয়। এতে উক্ত গরুর উত্তেজিত ভাব কমে আসবে এবং খাওয়ার প্রতি মনোযোগী হবে। মোটাতাজাকরণ প্রকল্পের জন্য মেয়াদ, গরু মোটাতাজাকরণের জন্য নির্দিষ্ট মেয়াদ কাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গরু দ্রুত মোটাতাজা হওয়ার নির্দিষ্ট সময় থাকে এবং এটি বিভিন্ন ফ্যাক্টর সমূহ যেমন গরুর জাত, বয়স, খাদ্য ব্যবস্থাপনা, আবহাওয়া, মালিকের ব্যবস্থাপনা ও পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদির উপর নির্ভরশীল। উল্লেখিত ফ্যাক্টর সমূহ বিবেচনা করে গরু মোটাতাজাকরণ প্রকল্পের মেয়াদকাল কমপক্ষে 4 মাস হওয়া বাঞ্ছনীয়। তবে সময়কাল নির্ভর করবে গরুর শারীরিক বৃদ্ধির হার ও বর্তমান বাজার দর। এজন্য প্রতি সপ্তাহে গরুর ওজন নিতে হবে এবং শারীরিক বৃদ্ধির হার হিসাব করতে হবে, যে প্রতিদিন কত গ্রাম বা কেজি মাংস শরীরে বৃদ্ধি হচ্ছে। যদি গরুর খাদ্য খাওয়া খরচের তুলনায় দ্রুত বাড়তে থাকে, সে সময় গরু বিক্রয় না করা ভালো। তবে গরুর বাজার মূল্য যখন বেশি পাওয়া যাবে তখনই বিক্রয় বিবেচনা করা যায়। গরু মোটাতাজাকরণের মেয়াদকাল সাধারণত 4 মাস, 6 মাস, 8 মাস ও 1 বছর ব্যাপী করা যায়। আমাদের দেশের গরু মোটাতাজাকরণ প্রকল্পের মেয়াদকাল 4 মাস ও 6 মাস হয়ে থাকে।
অধিকন্তু গরু মোটাতাজাকরণ প্রকল্পের মেয়াদকাল সম্পূর্ণরূপে নির্ভর করবে প্রকল্প গ্রহণকারীর উপর।